গাজীপুরে 101 টাকা খরচে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেলেন 94 জন। 101 টাকা ছিল আবার নামমাত্র আবেদন ফি। কোন প্রকার ঘুষ কিংবা তদবির ছাড়াই পুলিশে চাকরি পেয়ে উচ্ছ্বসিত চূড়ান্ত নির্বাচিত 94 জন নারী পুরুষ প্রার্থী। এদিকে এমন ধারা অব্যাহত থাকবে বলে জানায় গাজীপুর জেলা পুলিশ। গাজীপুর থেকে জসীম উদ্দিনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। গাজীপুরে কোনো প্রকার তদবির ও ঘুষ ছাড়াই নারী পুরুষ মিলে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন 94 জন। চাকরি নয় সেবা, এই স্লোগানকে সামনে রেখে পুলিশ কনস্টেবল পদে অনলাইনে আবেদন সহ সরকারি কোষাগারে 101 টাকা ব্যাংক চালান জমা দিয়ে গাজীপুরে পুলিশের চাকরি লাভ করেন তারা। বুধবার দুপুরে গাজীপুর পুলিশ লাইন্সের চাকরি প্রত্যাশীদের উপস্থিতিতে এ ফলাফল ঘোষণা করেন গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ শফি। এ সময় সকল পরীক্ষায় উত্তীর্ণ 14 জন নারী ও 80 জন পুরুষ প্রার্থীকে চূড়ান্ত বাছাই করা হয়। এদিকে শতভাগ স্বচ্ছতার আলোকে পুলিশে চাকরি পেয়ে আনন্দিত প্রার্থীরা। ছোট থেকে অনেক স্বপ্ন ছিল, আমি বাংলাদেশ পুলিশের একজন সদস্য হব, আর দেশের সেবায় নিজেকে নিয়োজিত করব, আজকে সেই সুযোগ হয়েছে আমার। গাজীপুর জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ স্যারের যেটা প্রমাণ করেছে যে গাজীপুরের পুলিশে চাকরি নেওয়ার জন্য কোনো টাকা পয়সা প্রয়োজন পড়ে না, কোনো সুপারিশের প্রয়োজন পড়ে না, ঘুষের প্রয়োজন পড়ে না, সম্পূর্ণ বিনামূল্যে এবং নিজের যোগ্যতায় চাকরি হয়, এজন্য আমি অশেষ কৃতজ্ঞ আছি মহান আল্লাহর নিকট। আমার বাবা একজন কৃষক, আমার চাকরিটা দরকার ছিল আর দেশ সেবা করার ইচ্ছা ছিল, চাকরিটা পেয়ে খুব খুশি হলাম। কোনো টাকা লাগে নাই, কোনো পয়সা লাগে নাই, আমরা খুব সুন্দরভাবে আমাদের মেধা এবং যোগ্যতা দিয়ে আমরা পাশ করেছি এবং ডিজিটাল যুগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। এবং আমাদের পুলিশ মহাপরিদর্শক ভেনুদ্দিন আহমেদ স্যার বলেছেন চাকরি নয় সেবা। আমাদের একটি স্লোগান থাকবে যে আমাদের চাকরি নয় সেবা, আমরা মানুষকে সেবা দিতে চাই, আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই। প্রত্যেক প্রার্থী 101 টাকা ও আসা যাওয়ার খরচ বহনের মাধ্যমে লাভ করেন তাদের কাঙ্ক্ষিত চাকরি, হাতের মুঠোয় পেয়েছেন তাদের স্বপ্ন। প্রত্যেকটা প্রার্থী 101 টাকা চাকরি পেয়েছে এবং তাদের আসা যাওয়া খরচ বাদে কোনো প্রার্থী 301 টাকাও লাগে নাই, যেটা এদের জন্যই অনেকে মনে করে এটা স্বপ্ন। এত অল্প সময়ের মধ্যে 101 টাকা দিয়ে বাংলাদেশে চাকরি পাওয়া, এটা বিরাল দৃষ্টান্ত। অন্য কোথাও আছে কি না আমার জানা নাই, ওই পুলিশ ডিপার্টমেন্টে এটা দৃষ্টান্ত, এটা আমরা ইনশাল্লাহ মাথা উঁচু করে বলতে পারি। ইনশাআল্লাহ আমি মনে করি এরা চাকরিতে যেয়ে দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সহায়তা করবে। এবং সারোজির কথা, চাকরি নয় সেবা, আমরা জনগণের সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছি এবং এরা আগামীতে প্রস্তুত থাকবে। এদের প্রতি আমার মেসেজ, যেন যেমন দক্ষতা সততার মাধ্যমে চাকরিটি পেয়েছে, এরা চাকরি জীবনে যেও দক্ষতা সততার সহিত দেশ সেবা অংশগ্রহণ করবে এবং আইন শৃঙ্খলা, মাদক, জঙ্গি দমন এবং দেশকে রক্ষা করার জন্য, স্বাধীনতা রক্ষা করার জন্য দিনরাত কাজ করে যাবে। তবেই আমার মাননীয় প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল হবে, আইজিপি স্যার মুখ উজ্জ্বল হবে। এর আগে পুলিশ নিয়োগের নতুন নীতিমালা অনুযায়ী বেশ কয়েকটি ধাপে আবেদনকারীদের যোগ্যতা যাচাই করে নিয়ে লিখিত পরীক্ষা দিয়ে ভাইভাতে অংশগ্রহণ করেন 246 জন, অবশেষে চাকরি পেলেন 94 জন। এবার দেশ সেবায় নিজেদের বাজি রাখার পালাই 94 জনের। শকত সাগর, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।